আমাদের দাবি হচ্ছে বিড়ির উপরে অতদিত কর প্রত্যাহার করতে হবে। যদি তামাক বন্ধ করতে হয় সবার আগে সিগারেট বন্ধ করতে হবে, কারণ বাংলাদেশের 80% মানুষ সিগারেট খায়, 20% লোক মাত্র বিড়ি খায়, কিন্তু আমাদের এর সঙ্গে জড়িত আছে 30 লক্ষ শ্রমিক। আমরা এই দাবি আদায় লক্ষ্যে খুব শান্তিপূর্ণ অবস্থান পালন করতেছি। যদি মাননীয় অর্থমন্ত্রী আমাদের কথা না শোনেন, যদি তিনি তার দাবি অধার্য কর প্রত্যাহার না করেন, তাহলে লাগাতার কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দেবো। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে শুধুমাত্র এই মেসেজটি দিতে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা হিংসা চাই না, আমরা অহিংসভাবে রাজপথে দাঁড়িয়েছি।